জেলা শাসকের ডেঙ্গু না হয় তার জন্য আমরা আজকে জেলা শাসকের বাড়ির পাশে মশা মারার একটু তেল এখনই স্প্রে করব, কমসে কম জেলা শাসকের যেন অন্তত জ্বরে আক্রান্ততে না হয় তার ব্যবস্থা করছি আমরা। তো এটা ঘটনা যে কিছু হোক আর না হোক প্রমাণ করেছে ডেঙ্গু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা পঙ্গু, এটা প্রমাণ করেছে ডেঙ্গু। সারা পশ্চিমবঙ্গে মহামারী চলছে, অথচ এটা ঠেকানো যেত। আমি আবার বলছি এটা ঠেকানো যেত, ইট কুড হ্যাভ বিন অ্যাভার্টেড, এটাকে এড়ানো যেত। ইট কুড হ্যাভ বিন প্রিভেন্টেড, এটাকে ঠেকানো যেত যদি সরকার সিরিয়াস হতো, যদি সরকার এই বিষয়টা নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করত। দুর্ভাগ্য এটা, মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে ডেঙ্গুর আক্রান্ত কারণে। কত যে জ্বরে আক্রান্ত যে মানুষ জানে না, এখন হাজার হাজার মশারি দেওয়া হচ্ছে। একটা কথা আছে না, সবের উপরে আতর ছড়ানো হচ্ছে, মৃতদেহের উপরে এখন আতর ছড়ানো হচ্ছে। যখন প্রয়োজন তখন করলে না কিছু সক্রিয়তা, এখন যখন হয়ে গেছে সক্রিয়তা দেখাতে হচ্ছে। এটা আগে করলে আজকে এই জায়গায় আসতে হতো না। অত্যাচারের, সন্ত্রাসের, স্বৈরাচারের সমস্ত সীমা অতিক্রম করে আজকের তৃণমূল এক নতুন স্বৈরাচারের রেকর্ড গড়তে চলেছে। ভাঙনে ঘর ভেঙে যায়, মন্দির মসজিদ ভেঙে জলে মিশে যাচ্ছে, কিন্তু মানুষের কোনো দাবি করা চলবে না, প্রতিবাদ করা চলবে না, চাহিদা ব্যক্ত করা চলবে না, ক্ষোভ প্রকাশ করা চলবে না। আমি প্রায় এক বছর আগে সেই ভাঙনগ্রস্ত এলাকায় গেছিলাম, সেখানে আমাকে যারা অভিযোগ জানিয়েছিল তাদেরকে পরে ভয় দেখানো হয়েছে এবং ভাঙন নিয়ে বিরূপ কথা বলা যাবে না, এমনকি সাংবাদিকদেরও তার জন্য ধমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মন্ত্রীকে যারা বিক্ষোভ দেখিয়েছিল, সরকারের মন্ত্রী এসেছে বিক্ষোভ দেখিয়েছে, কারণ তাদের ঘর বাড়ি সব গঙ্গায় মিশে গেছে, সেই বিক্ষোভ দেখানোর অপরাধে তাদেরকেও মিথ্যা কেশে শুধু ফাঁসানো নয়, তৃণমূল সেখানটায় মস্তানরা সেখানটায় গর্জন করে বলছে আমাদের মন্ত্রীকে অপমান করার, আমাদের মন্ত্রীকে বিক্ষোভ দেখালে বদলা নেওয়া হবে। স্বৈরাচারী মানসিকতার সমস্ত সীমা অতিক্রম করে তৃণমূল স্বৈরাচারের এক নতুন নজির সৃষ্টি করছে, কিন্তু মানুষের প্রতিবাদ চলবে, আমাদের দাবি আমরা জানাতে থাকব। তৃণমূল ব্যর্থ ভাঙন রোধে, ভাঙনগ্রস্ত এলাকা সব মানুষ তা জানে, সেখানে দুর্নীতি হয়, লুট হয়, চুরি হয়, বাটপাড়ি হয়, তাই ভাঙন ঠেকানো যায় না। না, এগুলো পরিকল্পিত অস্থায়ী কাজ পরিকল্পিতভাবে করা হয়, কারণ একটাই, ভাঙনের টাকা মেরে খেতে হবে। ভাঙন এলাকায় বোল্ডার সাজানো হয় ভাঙন ঠেকাতে, জলে ফেলবার জন্যে বোল্ডার সাজানো হয়, দেখবেন বালির বস্তা সাজানো হয়। তো যারা বোল্ডার সাজায়, বোল্ডার সাজানোর সময় সেই সমস্ত লেবারদেরকে বলে দেওয়া হয় এমন করে বোল্ডার সাজাবে যাতে বোল্ডারের ফাঁক দিয়ে হাতি পাস করতে পারে। যদি কেউ বলে যে না প্রশাসন ধরবে, তখন বলবে ঠিক আছে ছাগল পাস করার মতন তোমরা বোল্ডারটা সাজিয়ে দাও। এক এক রকম বোল্ডার সাজানোর এক এক রকম রেট, চুরিটা এই লেভেলে হয়। যখন সুখা মরশুম তখন যদি কাজ হয়, তাহলে এটা এক্সপোজড কাজ হয়, খোলা কাজ। ঠিকাদার এবং প্রশাসন সঙ্গে তৃণমূলের কাটমানি খানেওয়ালা নেতারা
তারা যখন কাজটা করবে সেই কাজটা এক্সপোজ হবে না, হিডেন হবে, অর্থাৎ দেখা যাবে না, লুক্কায়িত কাজ হবে। জলের মধ্যে বোল্ডার ফেলো, জলের মধ্যে বালি ফেলো, জলের মধ্যে মাটি ফেলো, কেউ দেখতে পাবে না, বাইরে ফেলা যাবে না, যা দেখা যাবে। দৃশ্যমান হলে মেরে খাবার অসুবিধা, অদৃশ্যমান হলে মেরে খাওয়ার সুবিধা। তাই বাইরে নয়, জলের তলে কাজ করো, জলের উপরে কাজ নয়, জলের তলে কাজ করো, ডাঙায় কাজ নয়, জলে কাজ করো, জলে কাজ করে টাকা জলে ফেলো।